আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি একদমই সহজভাবে কচুর মুখে দিয়ে লুট্টা মাছটা রান্না করে দেখাবো। যারা লুট্টা মাছ পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি। আমি একদমই সহজভাবে আজকে রেসিপিটি রান্না করব। তো যারা নতুন রাঁধুনি আছেন আশা করি তাদের অনেক উপকার হবে। তো আমি এখানে লুট্টা মাছটা রান্না করার জন্য নিয়েছি 2 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 7 মতো লবণ, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো, আর সয়াবিন তেল নিয়েছি 1/2 কাপ থেকে একটু কম হবে। আর এখানে লুট্টা মাছ 1 কেজি আছে, ভালো করে ধুয়ে নিয়েছে আর এরকম বড় করে টুকরো করেছে। কচুর মুখি নিয়েছে 1/2 কেজি থেকে একটু কম, আর পেঁয়াজটা একটু বেশি করে নিয়েছে, এখানে 1/2 কাপ থেকে বেশি হবে পেঁয়াজ কুচি করা। রসুন বাটা নিয়েছি 3 টেবিল চামচ। তো এখন মাছটা রান্না করার জন্য আমি হাঁড়িতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর সবগুলো পেঁয়াজ একসাথে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি অন্যান্য মশলাগুলো দেব। তো প্রথমে রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, আর গুঁড়া মশলা দেওয়ার সময় সবসময় চুলের আঁচটা লো রাখবেন, কারণ গুঁড়া মশলাগুলো পুড়ে যেতে পারে। গুঁড়া মশলাগুলো আমি তেলের মধ্যে দিয়েছি, এখন হালকা একটু নাড়াচড়া করে এরপরে সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর চুলের আঁচ একদম লো করে মশলাগুলো কষাতে হবে। তো 3 মিনিটের মতো আমি মশলাটা কষিয়ে নিয়েছি, এখন এই মশলার মধ্যে কচুর মুখিটা দিয়ে দিব। আর এখানে কোনো পানি দেওয়া যাবে না, কচুর মুখিগুলো একদম পাতলা করে কাটতে হবে, যেহেতু লুট্টা মাছটা নরম সেজন্য কচুর মুখিটা পাতলা করে কাটলে ভালো হয়। তো একদম লো আছে, আমি এগুলো সিদ্ধ করে নিব আর কিছুক্ষণ ফরফরে নাড়াচড়া করে দিব। তো কচুর মুখিটা সিদ্ধ হওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি, যে দেখুন পুরোপুরি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। লুট্টা মাছ যেহেতু নরম মাছ সেজন্য আলু অথবা কচুর মুখে যেটা দেওয়া হোক না কেন এগুলো আগে সিদ্ধ করে নিতে হবে, এরপরে মাছটা দিতে হবে। এখন খুবই হালকাভাবে আমি এটা মিশিয়ে নিচ্ছি কচুর মুখির সাথে, আর কোনো পানি দিব না এবং ঢাকনাও দিব না। ঢাকনা না দিয়ে এইভাবেই ঠিক 7 মিনিট রান্না করলে লুট্টা মাছটা হয়ে যাবে, আর মাছ থেকে কিন্তু ঝোল বের হবে। এই যে দেখুন সুন্দর হালকা একটু ঝোল বের হয়েছে। তো ঢাকনা দিলে কিন্তু পানিটা আরও বেশি বের হয়ে যায়। একটু কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। তো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে দেখুন কচুর মুখিটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়েছে, আর মাছের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে, আপনারা বাসায় বসে ট্রাই করে দেখবেন। বাজারে কিন্তু এখন প্রচুর লুট্টা মাছ পাওয়া যায়। তো আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। তাহলে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।